নমস্কার বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে ক্লিক করার জন্য আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমানে রয়েছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিছুক্ষণ আগেই দুটি গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রকাশিত করা হয়েছে তো কোন দুটি রেজাল্ট প্রকাশিত করা হয়েছে তারই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি খুব সহজ এবং সরল পয়েন্টে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে রেজাল্ট দুটি চেক করবেন এবং কিভাবে আপনারা এই ওয়েবসাইটে এসে রেজাল্ট দুটি ডাউনলোড করে আপনারা নিজেরাই চেক করে দেখতে পারবেন আপনাদের নাম রয়েছে কিনা তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল ক্লিক করে দিন তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে আপনাদের মোবাইলে যেটা সার্চ করতে হবে সেটা হলো ডবলু পিএসসি ডট ডট ইন তাহলেই কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো আসার পর দেখবেন এখানে দুটি রেজাল্ট প্রকাশিত করা হয়েছে আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিই যে ফার্স্ট যে রেজাল্টটি রয়েছে সেটা হচ্ছে লিস্ট সিরিয়াল নাম্বার ওয়ানে দেওয়া রয়েছে এবং সেকেন্ড যে রেজাল্টটা সেটা কিন্তু কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে এটা লাস্টের দিকে শো করছে তো দশ নম্বরে এটা শো করছে তো আপনারা একটু একটু দেখে নেবেন যখন রেজাল্ট প্রকাশিত করা হয়েছিল তখন এই যে দশ নম্বরে যেটা রেজাল্টটি শো করছে এই রেজাল্টটি ওপরের দিকে শো করছিল কিন্তু বর্তমানে এখন নিচের দিকে শো করছে তো হয়তো কোনো রকম টেকনিক্যাল ইস্যুর জন্য লাস্টে শো করছে আপনারা যখন চেক করবেন তখন হয়তো ওপরের দিকে শো করতে পারে তার জন্য আপনাদেরকে বলে দেবো এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা রয়েছে তিরিশ স্ল্যাশ দু হাজার আঠেরো এটা আপনারা দেখে নেবেন এবং যে পোস্ট অফ ইলেকট্রিক্যাল ইন্সপেক্টার রয়েছে এটা আপনারা দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন যে এই সেই রেজাল্ট যেটা এখন লাস্টে শো করছে হয়তো ওপর দিকে পরবর্তীকালে শো করতে পারে তার জন্য আপনাদেরকে বলে দিলাম তো প্রথমে যে রেজাল্টটা আপনারা আমরা দেখে নেব তো প্রথম যে রেজাল্টটা রয়েছে সেটা আপনারা দেখবেন যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু সবসময় আপনারা দেখে রাখবেন তো এটার ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে আঠাশ প্লাস দু হাজার সতেরো এবং এটার যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ এই যে রেজাল্টটা আমরা প্রথমে দেখে নেব এবং লাস্টে যে রেজাল্টটা রয়েছে সেটা পরবর্তীকালে আমরা দেখে নেব তো রেজাল্টটি দেখার জন্য আপনারা এই যে ডাউনলোড বটন রয়েছে এখানে ডাউনলোড বটমে আপনারা ক্লিক করবেন এই যে ডাউনলোড বটম রয়েছে এখানে ডাউনলোড বটমে ক্লিক করলেই রেজাল্টটা ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড করার পর আপনারা চেক করতে পারবেন সেখানে আপনাদের নাম বা আপনাদের যে রোল নাম্বার সেটা রয়েছে কি না তো দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে আমি রেজাল্টটা ডাউনলোড করলাম ডাউনলোড করার পর দেখতে পাচ্ছেন এখানে আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং এখানে পরিষ্কারভাবে দেখতে পাবেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি রয়েছে আপনারা দেখে নেবেন এবং এখানে পোস্ট অফ যে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টার রয়েছে এটাও দেখতে পাবেন তো এরপর আপনারা দেখে নেবেন যে আনরিজার্ভড ক্যান্ডিডেটের যে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এবং এসটি ক্যান্ডিডেট তো এক্ষেত্রে আপনাদেরকে বলে দিই আপনার যদি এখানে যে সিরিয়াল নাম্বার অর্থাৎ রোল নাম্বার যেটা দেওয়া রয়েছে আপনারা যদি থাকে তাহলে আপনারা কিন্তু সিলেক্ট হয়ে গেছেন ইন্টারভিউর জন্য তো কংগ্রাচুলেশন জানাই আপনাদেরকে যারা সিলেক্ট হয়েছেন এরপর আপনাদেরকে দেখাবো যে ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফ মার্কস যেটা হয়েছে সেটা আপনাদেরকে এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আনরিজার্ভদের জন্য কিন্তু সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট থ্রি থ্রি এবং এসটিদের হচ্ছে ফর্টি ফাইভ তো এটা হচ্ছে কাট অফ মার্কস আপনারা দেখে নেবেন এবং নিচে যেটা দেওয়া রয়েছে নোট অর্থাৎ শিডিউল অফ ইন্টারভিউ উইল বি পাবলিশড ইন দ্য কমিশন ওয়েবসাইট ইন ডিউ কোর্স অর্থাৎ ইন্টারভিউ যে ডেট সেটা কিন্তু পরবর্তীকালে এই ওয়েবসাইটে প্রকাশিত করা হবে তো যখনই প্রকাশ করা হবে তখনই আমি ভিডিও করে এই চ্যানেলে দিয়ে দেবো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা এটাই ছিল এই প্রথম রেজাল্ট এরপর আপনাদেরকে দ্বিতীয় রেজাল্টটা দেখিয়ে দিই তো দ্বিতীয় রেজাল্টটা আপনাদেরকে এখন লাস্টে শো করছে তো তার জন্য অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং পোস্ট অফ যে ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর এটা আপনারা দেখে নেবেন তো দ্বিতীয় রেজাল্টটা চলুন আমি ডাউনলোড করে নিই তো দ্বিতীয় রেজাল্টটা ডাউনলোড করার পর আপনারা দেখতে পাবেন এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে এবং এখানে যে সিলেক্ট করা হয়েছে এখানে আট জনকে সিলেক্ট করা হয়েছে দেখতেই পাচ্ছেন যে আট জনকে সিলেক্ট করা হয়েছে তার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ এস সি এস টি ও সি এ ও বি ভাগ রয়েছে এটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব তো নিচের দিকে স্কল করলে দেখতে পাবেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু আপনারা আরও একবার বলে দিই এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আপনারা চেক করে নেবেন তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা চেক করলেই বুঝতে পারবেন এটা কীসের রেজাল্ট তো এরপর আপনারা দেখবেন এখানে আটজনের নাম দেওয়া রয়েছে এবং আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার এবং এনরোলমেন্ট যে নাম্বারটা রয়েছে এই যে অ্যাপ্লিকেশন নাম্বার এবং এনরোলমেন্ট যে নাম্বারটা রয়েছে এটা আপনারা চেক করে নেবেন এবং সাইডে আপনাদের নাম রয়েছে আপনারা নামটাও দেখে নেবেন এই দুটি রেজাল্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন বা এই ওয়েবসাইটে আপনারা কীভাবে আসবেন তার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্স ফলো করুন ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই এই দুটি রেজাল্ট ডাউনলোড করতে পারবেন এবং নিজেরা খুব সহজেই রেজাল্ট দুটি দেখতে পাবেন তো বন্ধুরা এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা অনেকেই আমার আগের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন ফুড এসআই এবং আইসিডি এর সুপারভাইজারে রেজাল্ট কবে প্রকাশিত হবে তো এই দুটি রেজাল্টকে নিয়ে এখনও কোনো রকম আপডেট আসেনি এই ওয়েবসাইটে যখনই নতুন কোনো আপডেট আসবে অর্থাৎ এই রেজাল্ট যেদিনই প্রকাশিত করা হবে তৎক্ষণাৎ আমি এই চ্যানেলে ভিডিও করে জানিয়ে দেব আপনাদেরকে তো তার জন্য আপনারা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটিকে অল নোটিফিকেশান করে দিন যাতেই পরবর্তীকালে কোনো ভিডিও আপনাদের মিস না হয় তো বন্ধুরা এই হচ্ছে এই ভিডিও ছোট্ট আপডেট আশা করি প্রত্যেকেরই খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে দিন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের মিস না হয় তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন